ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন আর একটি নিউজ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি। আজকে নিউজ বিজ্ঞপ্তিটি হচ্ছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিটার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকা 12। তো বন্ধুরা আজকে নিউজ বিজ্ঞপ্তিতে কী বলেছে দেখুন। এখানে সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনাকে। এখানে সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। বন্ধুরা পদের নাম ও বেতন স্কেল, পদের নাম হচ্ছে মেডিকেল টেকনোলজি, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে অনুরোধ 30 বছর। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি এ ডিপ্লোমা ডিগ্রি, এবং খ হচ্ছে বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয় ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনারা সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন, ঠিক আছে। পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590, বয়স সর্বোচ্চ হচ্ছে 30 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা, গ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, ঘ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। পদের নাম হচ্ছে স্টোর কিপার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ হচ্ছে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে, ঘ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হচ্ছে 4, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, এর মধ্যে হতে হবে। তো পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো সরকার কর্তৃক বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা, গ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, গ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। রিসেপশনিস্ট, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম হচ্ছে টেলিফোন অপারেটর, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, ঘ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, খ বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয় ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর হচ্ছে ওয়ার্ড মাস্টার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম হচ্ছে ডায়েট ক্লার্ক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গ হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা, গ হচ্ছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম হচ্ছে লিনেন কিপার, এবং বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছরের, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ কম্পিউটার চালনায় দক্ষতা, ঘ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম হচ্ছে টেইলর, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা, বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদন করার শর্তাবলী, আবেদন করার শর্তাবলী নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো বন্ধুরা, এখান কি বলেছে, 11/4/2021 খ্রিস্টাব্দ তারিখ, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার প্রার্থীর ক্ষেত্রে অনূর্ধ্ব 30 বছর NIDDRH সহকারী উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে বলে গণ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে দেখুন কি শর্তাবলী, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আপনারা নিজেরা ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেখুন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, এই যে আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 11/3/2021 তারিখ সকাল 10টা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 11/এপ্রিল/2021 হতে 12টা। ঠিক আছে, তো বন্ধুরা এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন। এবং এখানে দেখুন কীভাবে SMS দেবেন, ওই রুলসগুলোও দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, যা আছে আপনারা সব স্ক্রিনশট দিয়ে রেখে দিন। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।